আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আবার এসে গেলাম আজকে আমি আপনাদেরকে বলবো গর্ভবতী খরগোশের কিভাবে যত্ন করবেন আপনারা খরগোশ গর্ভবতী হওয়ার পর বা ম্যাটিংয়ের পর থেকে পুরুষ ও মেয়ে খরগোশকে আলাদা রাখতে হবে পুরুষ খরগোশ আর মেয়ে খরগোশ একসাথে কখনোই রাখা যাবে না কারণ যদি তারা একসাথে থাকে তাহলে বারবার ম্যাটিং বা ব্রিড করতে থাকবে তাই ওদেরকে ম্যাটিং আর ব্রিড দুটো একই জিনিস এটা করার পরে দুজনকে আলাদা করে রাখতে হবে আর এরকম বারবার ম্যাটিং করতে থাকলে পেটের বাচ্চা মরে যেতে পারে তাই মা খরগোশটিকে অবশ্যই পুরুষ খরগোশটির থেকে আলাদা রাখতে হবে গর্ভবতী খরগোশ বাচ্চা দেওয়ার আগে বাসা বানাতে শুরু করে কাপড় বা অন্যান্য জিনিস নিয়ে যে স্থান তার কাছে নিরাপদ মনে হয় সে স্থানে বাসা বানাতে লাগে বাচ্চা দেওয়ার আগে নিজে শরীরের পশম ছেঁড়া শুরু করে এবং নখ দিয়ে জোরে জোরে মাটিতে আচর কাটে প্রত্যেকটি মা খরগোশ বাচ্চা দেওয়ার আগে নিজের বুকের হাতে পায়ের পশম টেনে ছিঁড়তে থাকে নিজেরটা যদি না পারে তাহলে অন্যের পশম সে কামড়ে ধরে রাখে তারপরে খরগোশ বাচ্চা দেওয়ার আগে তাদের বিশেষ কিছু যত্ন নিতে হয় এটা তো স্বাভাবিক প্রত্যেকটা খরগোশ বাচ্চা দেওয়ার আগে তার বিশেষ কিছু যত্ন অবশ্যই নিতে হবে যেমন মা খরগোশকে তাজা শাক সবজি একবেলা অন্তত খেতে দিতে হবে এমনিতেই যা খাবার সে খায় তার থেকেও ভালো হচ্ছে শাক ও সবজি আর অবশ্যই সেটা তাজা হতে হবে দিনে অন্তত একবেলা তাদেরকে তাজা শাক সবজি দিতে হবে পরিষ্কার পানিতে ভালো করে শাক সবজি ধুয়ে তারপর পানি ঝরিয়ে একদম শুকনো করে দিতে হবে যাতে খাবারে কোনো পানি না থাকে এতে করে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে পরিষ্কার খাবার পানি দিতে হবে মাসে তিন থেকে চারবার ভালো ভিটামিন ও ক্যালসিয়াম দিতে হবে গর্ভাবস্থায় পেট খারাপ হলে পানির সাথে স্যালান মিশিয়ে খাওয়াতে হবে খরগোশের খরগোশ যখন গর্ভবতী হয় তখন তাদের পেট খারাপ হতেই পারে এটা নিয়ে ভয়ের কিছু নেই আমি ইমোটিল দিতে বলতাম কিন্তু গর্ভাবস্থায় ইমোটিল না দেওয়াটাই ভালো এর জন্য তাকে পানির সাথে খাবার স্যালান মিলিয়ে দিবেন কিছু ঝুড়ি বা অন্যান্য চ্যাপটা হাড়ি দিতে হবে পাতলা সুতির কাপড় দিয়ে রাখতে হবে যেন ওরা বাসা বানাতে পারে তাদের যেন কোনো অসুবিধা না হয় খুব বেশি গরম ঠান্ডা যেন না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখা গেল অনেক গরম পড়েছে তখন খরগোশটিকে একটু গোসল করিয়ে দিতে হবে আবার অনেক ঠান্ডায় রাখা যাবে না তখন একটু গরমের ব্যবস্থা করে দিতে হবে যেন একটু গরম অনুভব করে এমন জায়গায় রাখতে হবে খরগোশকে অবশ্যই জোরে ধরা যাবে না তার পেটের কাছে হাত দিয়ে তাকে জোরে ধরা যাবেই না খরগোশকে সময় মতো খেতে দিতে হবে আর খাবারের পুষ্টিগুণ যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এইসব কাজগুলো যত্নগুলো অবশ্যই গর্ভবতী খরগোশের ক্ষেত্রে করতে হবে আমি আমার নিজের খরগোশ যখন গর্ভবতী হয় তখন এই সব কাজগুলো করে থাকি সাধারণত এইসবই আমার ভালো হয় এর জন্য আমি এসব করি আপনাদের যদি বিশেষ কিছু জানার ইচ্ছা থাকে বা গর্ভকালীন আরও কিছু যত্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলে দেব এর যেতে বেশি যত্নের আসলে প্রয়োজন হয় না শুধু একটু খেয়াল রাখতে হয় যে তাদের বাচ্চা দেওয়ার সময় হয়েছে কিনা তারা গর্ভবতী হয়েছে কিনা তারা কোনোভাবে কোনো কিছু দিয়ে আঘাত পাচ্ছে কি না এসব সব দিক খেয়াল রাখতে হয় তাছাড়া তাদেরকে অবশ্যই আপনারা একবেলা শাক দিবেন পাতলা পায়খানা হলে টেনশনের কিছু নেই আপনারা স্যালাইন দিবেন পানির সাথে সবসময় পরিষ্কার পাত্রে পানি দিবেন যাতে পানিটা বিশুদ্ধ হয় এটার দিকে খেয়াল রাখতে হবে খরগোশ বাচ্চা দেওয়ার পরপরই পানি খায় খাবার খেতে শুরু করে তাই খাবার পানি এসব সব কিছু যেন ভালো থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে আপনার খরগোশের জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যে পাত্রে বাচ্চা দিবে সেই পাত্রটা সময় পরিষ্কার আছে কিনা না সেটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আমি যতটুকু করি তা আপনাদেরকে জানালাম আপনাদের যদি বিশেষ কিছু জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব সকলকে ধন্যবাদ ভালো থাকবেন